দর্শক আশা করি ভালো আছেন। ক্যারাম মাফিয়াদের বোর্ডে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। খুবই চমৎকার বিনোদন দেওয়ার জন্য হাজির হলাম। বাহাতের প্লেয়ার, বাহাত দিয়ে খেলে, অনেক সুন্দর খেলে, খুব কঠিন কঠিন সিচুয়েশনে হাত ক্লিয়ার করে থাকেন আন্ডার প্রেশারে, যেটা খুবই রেয়ার। যাই হোক, যদিও এখন একটি সহজ মিস দেখলেন, বাট ইটস নাথিং। যাই হোক, সামনে আরো চমৎকার চমৎকার খেলা দেখতে পাবেন ওনার কঠিন সিচুয়েশনে, বিশেষ করে সে অপোনেন্টের 23 হয়ে গিয়েছে, রেড কাভার হয়েছে, কঠিন অবস্থানে অবস্থান তার গুটি, সেই কঠিন অবস্থানে তিনি হাত ক্লিয়ার দিয়ে দিয়ে থাকেন সাধারণত, এবং এটা একবার দুইবার না, বারংবার। ওনার এরকম কঠিন সিচুয়েশনে খেলাগুলি খুব ভালো হয়। যাই হোক, দেখে থাকুন, এনজয় করতে থাকুন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। ডিসলাইক করলেও আমরা জানতে পারি, জানান দেন ডিসলাইক করে, হোয়াট এভার। চমৎকার খেলা দেখতে থাকুন। ব্যাস খেলে দিলেন, হয়তো বা টপ নেওয়ার প্রচেষ্টা। সুন্দর একটি শট, যাই হোক দেখা যাক, ক্লিয়ার করার প্রচেষ্টা কিন্তু হলো না। রেড খেলার প্রয়াস, এবং রেড খেলে দিল, কাভারের পালা, সিম্পলি কাভার দিয়ে দিল। দেখা যাক, ব্যাড লাক, গুটি পকেট থেকে লাভ দিয়ে চলে আসলো দুর্ভাগ্যবশত। এটা যে কোনো সময় যে কোনো বোর্ডে হয়ে থাকে, বিটের খেলায় বেশি হয়ে থাকে, অসাধারণ শট, এক মারে দুই গুটি, ক্যারাম স্টার প্লেয়ার দুর্দান্ত খেলে থাকে। পার্টনার সাজেশন দিচ্ছে কীভাবে খেলবে। যাই হোক, আরও কিছু চমৎকার গুটি, ওয়াও ওয়াও, তিনি এক এক মারে দুই গুটি নিয়ে থাকেন, দুইটা শট দেখলেন চমৎকার, ও ওয়াও, খুবই নিখুঁত শট হতে চলেছিল, বাট ফাইনালি হলো না। যাই হোক, দেখা যাক সাদা ক্লিয়ার করতে পারে কিনা, যদিও একটু কঠিন, একটি মার লাগে, অসাধারণ টপ খেলবে কিনা একটু ভেবে নিচ্ছে। খুবই দারুণ একটি শট হতো, যাই হোক, দুর্দান্ত ভাবে নতুন আরেকটি হিট শুরু হয়ে গেল। অনেক চিন্তা ভাবনা করে নিচ্ছে দুই পার্টনার, একসাথে ডিসকাশন চলছে, দেখা যাক কি খেলে। খুবই চমৎকার একটি মার, আবার ডিসকাশন,
সুন্দরভাবে কালো বসিয়ে দিল। অপোনেন্ট কিছু বলছে, একটি দুর্দান্ত শটের প্রচেষ্টা ব্যর্থ হলো। যাই হোক, অনায়াসে রেড খেলে দিল কাভার। কাভারের প্রচেষ্টা কাভার হয়ে গেল, খুবই সুন্দর শট, অসাধারণ শট। মার নেয়ার প্রচেষ্টা, কিন্তু গুটি ঠুকতে পারল না। কাঠের নিচে আরো দুইটা গুটি আছে, জটিল শটে চলে গেছে থার্ড পকেটে। দেখা যাক ফাইনালি ক্লিয়ার করতে পারে কিনা। অসাধারণ একটি টান, জটিল সমীকরণ থাকলেও এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে। অসাধারণ শট, দৃষ্টিনন্দন শট, কিন্তু লাস্টের শটটা সহজ ছিল, জানি না কেন এমন হলো। হয়ে থাকে সাধারণত, ক্লাবের খেলার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় যে কোনো গুটি মিস হতে পারে, ইটস পার্ট অফ গেম। বা হাত দিয়ে খুব চমৎকার খেলে থাকেন, অসাধারণ শট, হাত ক্লিয়ার থাকলে ম্যাক্সিমাম সময় ক্লিয়ার দিয়ে থাকেন সাধারণত। অসাধারণ টান নিয়ে কাঠের গুটি তুলে নিলেন, দুর্দান্ত শট, কিন্তু সহজ গুটি মিস করে ফেললেন। যাই হোক, মিস হতেই পারে, নতুন আরেকটি হিট, রেড খেলার প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হল, খুবই দুর্ভাগ্য। রেড খেলতে পারলেন না, অপোনেন্ট এখন রেড খেলার প্রচেষ্টায় এবং রেড খেলে দিল। দেখা যাক কাভার কোনটা দিয়ে দেয়, এবং কাভার হয়ে গেল একটু কঠিন করে। যাই হোক, খুবই সুন্দর অসাধারণ শট, চমৎকারভাবে খেলা খেলছেন। আপনাদেরকে আগেই বলেছিলাম বাহাদের প্লেয়ার অনেক সুন্দর খেলে থাকেন তিনি, চমৎকার মার আর্ট আছে তার খেলায়। বিটেক সাদা লাগায় গুটি ঢুকলো না। যাই হোক, সাদার জন্য একটু কঠিন আছে বোর্ড ক্লিয়ার করা, তবু কঠিন বলে কোনো শব্দ নাই, ক্যারাম বোর্ডে সব গুটিই যায় খেলতে পারলে। যাই হোক, দেখা যাক, ইজি গুটি মিস করে ফেললেন। খুবই সিম্পলি নেওয়ার কারণে অপোনেন্ট মিস করার সুযোগ পেয়ে গেলেন। চমৎকার একটি থার্ড পকেট শট দেখলাম, খুবই সহজ ভাবে খেলে দিল। দেখা যাক থার্ড পকেটের প্রচেষ্টা এবং সফল।